দর্শক, এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মুসা। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925 ও 8189926 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত ইউসু বিজনেসে। আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে এডি রেশিও বা ঋণ আমানত অনুপাত সমন্বয়ের জন্য ব্যাংকগুলোকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রেক্ষিতটা হলো যে প্রথম ওরা বলেছিল জুনের 30-এর মধ্যে সমন্বয়টা করা, সমন্বয় করতে গেলে অনেক ব্যাংক হয়তো বিপদে পড়তো, এটা বলা হচ্ছে। আসলে ততটা বিপদ বলে আমি মনে করি না, বাট এইটা একটা সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে কি, যদি অ্যাডজাস্টমেন্টটা 30 জুনের মধ্যে করতে হতো, অনেকগুলো ব্যাংক প্রেশারের মধ্যে থাকতো, এই কারণে হয়তো ডেপোজিটের রেট বেড়ে যেত। ডেপোজিটের রেট বেড়ে গেলে কিন্তু লোনের রেট বেড়ে যায়, লোনের রেট বেড়ে গেলে এটার একটি ইকোনমিক ইম্প্যাক্ট আছে, ইনডিরেক্টলি শেয়ার মার্কেটের একটা ইম্প্যাক্ট আছে। অনেক ব্যাংক হয়তো তাদের নিজস্ব পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে ওই টাকাটার ব্যবস্থা করতো, তো সেই কারণে একটা নেগেটিভ প্রভাব বিস্তার করার কথা ছিল। আগেও কিন্তু এরকম সার্কামস্টান্সেসে বাংলাদেশ ব্যাংক বারবারই তাদের ডেডলাইন পরিবর্তন করেছে, বাংলাদেশের ইকোনমির দিকে লক্ষ্য রেখে এবং শেয়ার বাজারের দিকে লক্ষ্য রেখে। আমি মনে করি এটা একটা পজিটিভ মুভ, যেই অ্যাডজাস্টমেন্টটা করার দরকার। কিছুদিন আগে কিন্তু নিউজ আসছিল অনেক ব্যাংক যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও যেটা আছে তাতে অনেক এক্সিট করেছে, তাদেরকে কমাইতে হবে, এটাই কথা ছিল। আমার মনে হয় যে এটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর জন্য তত সমস্যা না, যে যতটা সমস্যা ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক, এখানে তো গভর্নমেন্ট টাকা দিলেই হয় বেসিক্যালি। এবং এই মুহূর্তে কিন্তু 38টা ব্যাংকের এডি রেশিও কিন্তু কাঙ্ক্ষিত সীমার মধ্যে, এবং কল মানি রেট কিন্তু 4-এর আশেপাশে। এবং এইটা একটা ইন্ডিকেশন, যদি এডি রেশিওর যদি খুব খারাপই থাকতো তাহলে লিকুইডিটির মধ্যে একটা প্রভাব পড়তো, ওই লিকুইডিটির প্রভাবটা কিন্তু কল মানি মার্কেটে পড়ে। তখন কল মানি মার্কেটের যে রেটটা আছে, ইন্টারেস্ট রেটটা আছে, এক ব্যাংক আরেক ব্যাংক থেকে লোন নিলে সেই রেটটা বেড়ে যায়, তো সেটা যেহেতু বাড়ে নাই, বোঝা যাচ্ছে যে ব্যাংকগুলো তাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট, স্পেসিফিক্যালি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসগুলো তাদের লিকুইডিটি ম্যানেজমেন্টটা ভালোভাবেই করছে। সুতরাং এইটার জন্য খুব একটা আমাদের ততটা চিন্তা করতে হবে এটা আমি মনে করি না। মানে আমরা বিভিন্ন ইস্যুতে কিন্তু প্যানিকড হয়ে যাচ্ছে, মানে মুদ্রানীতি, এডি রেশিও, এটা আমি প্রায় জায়গায় বলি যে বেসিক্যালি হয় কি, আমাদের দেশের ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি এবং তাদের ভলিউমও বেশি, তারা কিন্তু তত কিছু লিঙ্ক বোঝেন না, তারা মানি মার্কেটের ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেটে পড়বে, ক্যাপিটাল মার্কেট ইম্প্যাক্ট মানি মার্কেটে পড়বে, অত শত বুঝলে তো ভালোই হইতো আমাদের জন্য। যারা বোঝেন এটাকে ওভার হাইপড করেন অনেক সময়, আমাদের দেশের বেসিক্যালি নিউজ মিডিয়া অনেক সময় অনেকে এটাকে হাইলাইট করে, এবং কিছু কিছু স্মার্ট মানি আছে, স্মার্ট ইনভেস্টার আছেন, তারা এই সুযোগগুলো নিতে চেষ্টা করেন। যদি সে সাইডলাইনে থেকে থাকেন টাকা নিয়ে, সে যদি কিনতে চায় এই সুযোগগুলো নিয়ে দামটাকে কমায়, এবং এটাকে প্যানিকের মতন একটা অবস্থা ক্রিয়েট করে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এডিআর বলেন আর যে রিসেন্টলি যে ইনফরমেশনগুলো আসছে, এই কারণে কিন্তু প্রতিদিনই দেখাচ্ছিল 100 পয়েন্টেরও বেশি দাম কমেছে, এটা আসলে কমার কথা ছিল। সাম্প্রতিক সময় অনেক বড় একটা ইস্যু কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার, এমন একটা ইস্যু এটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আলোচিত, এই বিষয়ে কথা বলে একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি সম্মানিত অতিথির কাছে জানতে চাই, টেক্সটাইল গুলো তো অনেকদিন যাবত পড়ে আছে, প্রায় 2-3 বছর যাবত পড়ে আছে, যেমন ফ্যামিলি টেক, জেনারেশন নেক্সট বা অন্যান্য টেক্সটাইল, অনেক ডেডলাইন পার হয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা ব্যবস্থা করেছেন, এবং আমাদের কাছে মনে হয় সেটা একটা খুব ভালো মুভ। তখন চায়নার 2টা স্টক এক্সচেঞ্জ আমাদের সাথে স্টক স্ট্র্যাটেজিক পার্টনার হতে চান, এবং তারা শেয়ারগুলোকে বেশি দামে কিনবেন 22 টাকা করে প্রতি শেয়ার, এবং তারা টেকনিক্যাল সাপোর্ট হিসেবে একটা বড় রকমের ইনভেস্টমেন্ট করবেন, প্রায় মোর দেন 300 কোটি টাকা, মনে হচ্ছিল একটা খুব ভালো। এই ভালোতার জন্যই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ সাপোর্ট দিয়েছেন। মাঝে দিয়ে দেখা গেল যে ইন্ডিয়ার আরেকটা স্ট্র্যাটেজিক পার্টনার ইন্ডিয়া, বাংলাদেশ এবং ন্যাসড্যাক, এই 3টা কোম্পানির একটা পার্টনারশিপ চাচ্ছে যে এখানে পজিশন নিতে। আনফর্চুনেটলি আপনি যখন বাজার থেকে জিনিসপত্র কিনবেন, তারা যদি কম দামি দিতে চায়, কেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা ব্রোকার্স আছেন, একটা বড় স্টেক হোল্ডার, তাদের কিন্তু 40% শেয়ারের মালিক, তারা কেন কম দামি শেয়ারগুলো বিক্রি করবেন? আর আরেকটা জিনিস হলো যে চায়না যেভাবে অফার দিয়েছে স্ট্র্যাটেজিক, ওরা কিন্তু ফোকাসড এবং ওরা জানেন কী করতে চান এবং কী দিতে চান, কিন্তু অন্য পার্টনাররা কতটা দেবেন, কীভাবে দেবেন,
একমাত্র দাম ছাড়া আর কিছু ওরা বলছেন না তো সুতরাং ওই রকম একটা পার্টনারের সাথে আপনি কম্পেয়ার করা তো আমি মনে করি না জাস্টিফিকেশন বাট এটা এসে গেছে বলা হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বোধহয় ইন্ডিয়ার এই কনসোর্সিয়াম ইন্ডিয়ার কোম্পানির সাথে যে কনসোর্সিয়ামটা আছে সেটাকে আনতে চায় ভালো তারা বিট করুক ব্যবসার মধ্যে যদি ওরা বিট করতে পারে যে না 22 টাকার জায়গায় আমরা 30 টাকা দেবো অ্যাট লিস্ট 22 টাকা দেবো এবং আমরাও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে টেকনিক্যাল সাপোর্ট দেবো তাইলে হয়তো আপত্তি থাকতো না কিন্তু একটা অসম প্রতিযোগিতা হওয়াটা মানে কি সবার জন্যই কিন্তু খুব দৃষ্টিকটু লাগবে এইটা মনে হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ইনসিস্ট করা উচিত হবে না আনলেস দ্য ডিল ইজ মেড ইকুয়াল ডিএসএ অলরেডি কিন্তু প্রস্তাবনা পাঠিয়েছে এসএসসিকে তো দেখা যাক দর্শক প্রশ্ন করছিলেন যে টেক্সটাইল সেক্টরে ওরকম মুভমেন্ট আসছে না কিভাবে এটা আমারও বেসিক্যালি জিজ্ঞাসা সবসময় একটা বড় কারণ বোধ হইতে পারে টেক্সটাইল সেক্টরের যে সমস্ত কোম্পানিজগুলো আছে আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি বেসিক কিছু অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে তো আমরা ডিল করি রেশিও ক্যালকুলেট করি তার সাথে কিন্তু ম্যানেজমেন্ট কোয়ালিটি সম্পর্কে আমরা আলোচনা করি অতীতে দেখা গেছে এই টেক্সটাইল কোম্পানির অনেকগুলোরই ধারাবাহিকতা ছিল না আর্নিংস পার শেয়ার কোনো সময় বেশি কোনো সময় কম ভোলাটিলিটিটা বেশি এবং এর প্রভাবে শেয়ারের দামের মধ্যে একটা ভোলাটিলিটি বেশি থাকে তো যখনই কোনো একটা ইনভেস্টার্স দেখেন ইনভেস্টমেন্ট করার ফলে রিস্কটা বেশি হয়ে যায় তখন প্রাইসের যদি উঠানামা অনেক বেশি হয় রিস্কটা কিন্তু বেশি হয়ে যায় তো ওই বেশি হয়ে গেলে ওগুলোকে অ্যাভয়েড করে অ্যাভয়েড করলে ওখানে আসতে চায় না সেই জন্য আমাদের যে কলার আছে খুব রাইটফুলি বলেছেন যে শেয়ারগুলোর কিন্তু মুভমেন্ট গত এক দেড় বছর ধরে আমরা ভালো দেখছি না অনেকগুলোর পি রেশিও কিন্তু খুব ভালো জায়গা আছে কিন্তু তারপরে শেয়ারের দাম খুব একটা বাড়ছে না তো এইটা বেসিক্যালি আমি বলবো মনস্তাত্ত্বিক আমাদের ইনভেস্টার্সদের একটা বড় গ্রুপ মনে করে না এই সেক্টরে ইনভেস্টমেন্ট করা ভালো করছেন না অবশ্যই সামনে ভালোভাবে প্রত্যাশা আমাদের থাকবে তো ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মুসার সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় এবার একটু আসতে যাচ্ছি বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে আমরা আবারও শুনলাম যে এই পদ্ধতিতে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো কীভাবে দেখছেন একটা পজিটিভ মুভ আমি বলবো কারণ হলো এতদিন যে এই পদ্ধতিটা ফলো করা হচ্ছিল ওরা বলে এলিজেবল ইনভেস্টার্স বেসিক্যালি মার্চেন্ট ব্যাংকদের কাছে প্রসপেক্টাসের একটা ডকুমেন্টস পাঠিয়ে দিয়ে বলে যে তোমরা বলো এটা সঙ্গত দাম কী হওয়া উচিত এবং মার্চেন্ট ব্যাংকগুলো যখন দাম সাবমিট করে তার একটা গড় মূল্য বাই করে গড় মূল্যের 10% উপরে 10% নিচে যেই রেঞ্জটা হয় যে কোনো জায়গায় এই প্রাইসটা ফিক্স করে ফর জেনারেল ইনভেস্টার তো একটা কারসাজি ওখানে অনেক সময় লোকে বলে হয়েছেটা কি ইস্যুয়াররা চায় তাদের শেয়ারগুলো বেশি দামে বিক্রি করতে সেই জন্য যারা নাকি মার্চেন্ট ব্যাংকস আছে একটা গ্রুপকে তারা ইনফ্লুয়েন্স করে যে তোমরা বেশি দাম দেবা তোমাদেরকে আমরা প্রাইভেট প্লেসমেন্ট হিসেবে শেয়ার দেবো এবং এগুলোকে অফলোড করার জন্য তোমাদের একটা ভালো লাভে ব্যবস্থা করে দেবো তো সেই প্রলুব্ধ হয়ে ওরা আসলে এটার ন্যায্য মূল্যর চাইতে যেই মূল্যটা ইস্যুয়ার চান বা ইস্যু ম্যানেজার চান সেইটাই দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান মানে এই এই ডিরেক্টিভসের আগে যেই ব্যবস্থাটা ছিল যেই দামই ওরা দিক আনকোশনেবল কোশ্চেন করার কিছু নেই ওরা কোনো ডকুমেন্ট সাবমিট করতো না কিছু করতো না কিন্তু নতুন ডিরেক্টিভ অনুসারে বলেছে যে কোনো একটা এলিজেবল ইনভেস্টর বা মার্চেন্ট ব্যাংক যদি দাম সাজেস্ট করে তাহলে তাদেরকে প্রথম একটা কমিটি তৈরি করতে হবে এটাকে বলা হয় রিকমেন্ডেশন কমিটি এই রিকমেন্ডেশন কমিটির মধ্যে দুইজন স্বতন্ত্র জ্ঞানী শিক্ষাত যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তাদের মধ্যে থেকে নিতে হবে কমপক্ষে দুইজন এবং এই কমিটি এই শেয়ারটা যেই শেয়ারটার ভ্যালুয়েশন করছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল ব্যবহার করে এবং চুলচেরা বিশ্লেষণ করে যে এই দামটা হবে সেই দামটা রিকমেন্ড করবে টু দি এলিজেবল ইনভেস্টার এলিজেবল ইনভেস্টার আবার বাছাই যাচাই বাছাই করে এইটাকে ফিক্স করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেবেন উইথ প্রপার সাপোর্টিং ডকুমেন্টস আগে এই ব্যবস্থাটা ছিল না এবং এই সাপোর্টিং ডকুমেন্টসটা সরি একটা ইভ্যালুয়েশন রিপোর্ট দেবেন কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসগুলো এই যে রিকমেন্ডেশন করেছে রিকমেন্ডেশন কমিটি বা তারা যে রিকমেন্ডেশন করতেছেন তার ক্যালকুলেশন কোন মডেল ইউজ করছেন এই ডকুমেন্টসগুলো তাদের কাছে সবসময় রেডি থাকতে হবে যদি বিএসইসি চায় যেন এটা ইন্সপেকশন করতে পারেন সুতরাং যেটা দেখা গেছে আগে যেমন যথেচ্ছভাবে একটা দাম দেওয়া যেত সেই দামটা হয়তো দেওয়া যাবে না সুতরাং একটা একটা চেক আসতেছে কিন্তু এটা ফুলপ্রুফ কি আমার মনে হয় না কারণ আমাদের সিস্টেমটা একটা আর্কেইন পৃথিবীতে যেই সিস্টেমটা আছে বুক বিল্ডিংয়ের সেই সিস্টেম চাইতে একটু 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 বাইরে আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দামের ব্যাপারে নাক গলানো উচিত হয় না বাট এখানে করে
বাট এনিওয়ে আগে যা সিস্টেমটা ছিল যতটা ম্যানিপুলেট করা যেত এখন ম্যানিপুলেট করার অবস্থান থেকে আমি যেটা বলবো একটু ইম্প্রুভমেন্ট আছে সেটা আমরা প্রত্যাশা করবো একটা ফেয়ার প্রাইস ক্যালকুলেট হবে তো সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে উদ্যোক্তা পরিচালকদের 2% শেয়ার হোল্ডিংয়ের ব্যাপারে একটু কড়াকড়ি করছে এসএসসি আগেও প্রজ্ঞাপন ছিল সে 2011 থেকেই তো কীভাবে দেখছেন এই বিষয়টাকে ভালো তখন আইন থাকলে আইন যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে যেটা হয় আর কি আপনি একটা কোম্পানি ম্যানেজ করবেন কোম্পানির পরিচালনা পরিষদ কিন্তু হাইয়েস্ট পলিসি মেকিং বডি তারা যত বড় রকমের পলিসি হয় সেগুলো সিদ্ধান্ত নেয় বড় বড় ডিসিশনগুলো নেয় কোম্পানি কীভাবে চলবে তার গতি দ্বারা নির্ধারণ করে তো ওখানে আপনি বসবেন আপনার যদি স্টেক না থাকে তখন কি করবেন হয় কেয়ার করবেন না অথবা আপনি এটাকে ম্যানিপুলেট করতে চাইবেন কোনো সময় ভালোভাবে কোনো সময় খারাপভাবে এতে কিন্তু বাইরে থাকা শেয়ার হোল্ডাররা খুব ক্ষতিগ্রস্ত হয় যদি আপনি অল্প কয়েকটা শেয়ার নিয়ে পরিচালক হন আপনার কোম্পানিটা ভালো চালানোর যেই দায়িত্ব থাকবে যেই যেই ইচ্ছা থাকবে যদি কম মানে বেশি থাকে অন্যরকমের থাকবে সুতরাং যেই রিকোয়ারমেন্টটা করা হয়েছে মিনিমাম 2% শেয়ার হোল্ড না করলে আপনি উদ্যোক্তা পরিচালক হতে পারবেন না মানে শেয়ার হোল্ডারদের পরিচালক হতে পারবেন না এটা মেনটেন করা ভালো এটা করলে আমার মনে হয় একটু পরিচালনা পর্ষদের মধ্যে একটু ডিসিপ্লিন আসবে অবশ্যই একটি ফোন আছে আমার ফোনটি নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আমার প্রশ্নটা হলো যে সম্মিলিত ভাবে খাদি পাচ্ছেন যে হল করতে হবে সম্প্রতি বিএসসি একটা নতুন নির্দেশনা জারি করছে শুনলাম আমি আমার ভাইয়ের কথা দর্শক আপনাকে অনেক ধন্যবাদ উনি মার্কেট পরিস্থিতি বলছেন যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে তো আপনি এই বিষয়ে কি বলবেন আসলে সামনে তো আবার ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড আসবে দুটো ইস্যু আছে একটা হলো যে সম্মিলিতভাবে উদ্যোক্তাদের 30% হোল্ডিং লাগবে একটা জিনিস দেখা যাবে কিন্তু যে আপনি দেখবেন যে সমস্ত কোম্পানির যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার আছেন বা শেয়ার হোল্ডারদের যে পরিচালক আছেন 50%-এর বেশি হোল্ডিং আছে আবার কিছু কিছু কোম্পানি আছে ইভেন 10%-12% আছে এখন চিন্তা করেন আপনার মোটিভেশনটা কোথায় ভালো থাকবে যারা নাকি পরিচালক আছেন তাদের যদি 50% বা তার বেশি থাকে নাকি 10% থাকে তার কম আমরা দেখেছি 2% 1% আছে এখন আমার মনে হয় সম্মিলিতভাবে একটা মিনিমাম আমাদের দেশের জন্য তো থাকা উচিত আদারওয়াইজ যারা নাকি পরিচালক হবেন শেয়ার হোল্ডার না হয়ে শেয়ারের সংখ্যা তাদের বেশি নাই তাদের কিন্তু দায়িত্বটা তত বেশি থাকবে না এবং তাদের মোটিভেশনটা অন্যরকমের থাকবে সুতরাং এটা যদি করতে পারে দ্যাট ইজ এ ভেরি গুড ডিসিশন ব্যাপার আর অন্যদিকে যদি আমি একটু বলি এমএনসি গুলো মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো ওখানে আবার দেখা যায় পাবলিক পোর্শন খুবই কম কারণ 1% 1% কমও আছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ওটা আমি দেখি অন্যভাবে তার কারণ হলো ওইটা ওরা আসলে বাংলাদেশে যে শেয়ার মার্কেট গুলোতে যেমন গ্রামীণ ফোনের কথাই বলেন ওরা 10% করেছে 5% প্রথম তাদের নিজের দিয়েছিল 5% বাড়িয়ে দিয়েছে কিন্তু বেশি পার্সেন্টেজ দিলে মার্কেটটা অ্যাবজর্ভ করতে পারবে কিনা সেটা একটা ইস্যু আরেকটা ইস্যু হলো যারা নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তো নিজেদের ইকুইটি নিয়ে আসে এখন বেশি ইকুইটি যদি আমরা যেই দেশে আসে সেই দেশে বিক্রি করে ফেলে তাদের তো ইকুইটি পার্টিসিপেশন কম থাকে ওখান থেকে আর একটা ডিভিডেন্ড পায় তো সেই কারণে বোধহয় ওরা সব জায়গায় বেশি ছাড়ে না কিছু কিছু কম ছাড়ে সেটা হলো অন্য 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 ইস্যু তারা কনসেন্ট্রেশন করে প্রফিটের উপর ডিভিডেন্ডের উপর আর আমাদের দেশের যে সমস্ত নিজস্ব কোম্পানিগুলো আছে যারা নাকি কম শেয়ার হোল্ডার হোল্ডিং হিসেবে ম্যানেজ করে তাদের উদ্দেশ্য অনেক সময় অন্য রকমের থাকে ওরা হয়তো দেখা যাবে যে নিজেদের হোল্ডিংয়ে নাই কিন্তু তাদের প্রতিষ্ঠান গুলোর আছে সুতরাং তাদের কন্ট্রোলটা আলটিমেটলি আছে এইটা একটা ডেঞ্জারাস জিনিস ডেঞ্জারাস হয়েছিল আপনি যখন একজন পরিচালক হিসেবে শেয়ার বিক্রি করবেন আপনি জানান দিতে হয় কিনবেন জানান দিতে হয় কিন্তু আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দেন যার উপর আপনার কন্ট্রোল আছে ওখানে বেচা কিনা করলে কোনো সমস্যা নাই অ্যানাউন্সমেন্ট করতে হয় না বাজার ম্যানিপুলেশন যদি আপনি করতে চান ওই সিস্টেমে করতে পারেন সেই জন্য আমি বলবো যে সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট মিনিমাম পার্সেন্টেজ তাদের থাকা উচিত এটা আপনার যেটা মনে আর পরে পরের যেই বক্তা বললেন বাজারের পরিস্থিতি একসময় ওঠে একসময় এটা কিন্তু নেচার এটা আমেরিকাতেও দেখবেন আমেরিকাতে রিসেন্টলি হঠাৎ করে শেয়ারের দাম কমে যেতেছিল
আবার একটু গেট ব্যাক করতেছে, এটা কিন্তু নেচার অফ দ্য বিজনেস। অনেক সময় শাসক দলের বিহেভিয়ারের উপর এটা নির্ভর করে। অনেক সময় দেখা যায় ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো রকমের একটা শক যদি আসে সেইটার উপর নির্ভর করে। তো বাংলাদেশ তো এটার ব্যতিক্রম না, কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় আননেসেসারি ইস্যুগুলোকে আমরা ইস্যু করে ফেলি এবং ইস্যু করে অনেক সময় বাজারের শেয়ারের দাম কমায়ও ফেলি আবার বাড়িয়েও ফেলি, বাড়ারটা যদিও কম থাকে কমারটাই বেশি থাকে। তো সেটাই বিনিয়োগের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মুসা। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, দুপুর দেড়টায় আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।